প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আর আমি এখন তোমাদের দেখাবো সরাসরি গরুর দাম। আমার সামনে দাদা, তোমার গরু কোনটা? এই যে এই চারটে, এই চারটে, এই যে চারটে লাল। হ্যাঁ চারটে লাল। আচ্ছা চারটে লালের কি সব গাই নাকি এড়ে? সব গাই। এই যে একটু দেখি হালকা করে ঘোরাও। আর আর কোনটা? এইটা ঠিক আছে। এইটা 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 এইটা। আচ্ছা এই দুটো আর আর দুটো কই? এই দুটো, এই দুটো, তাই তো? সব গাই কি? আচ্ছা বন্ধুরা এখানে সব গাই গরু দেখাচ্ছি আর সব দেশি গরু। এবার দামগুলো আমি জিজ্ঞাসা করবো কি দাম। আচ্ছা তুই এদিকে এসো, এদিকে এসো। এর কি দাম আছে বলো? বড়টা ষোলো হাজার। এইটা 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 এর দাম ষোলো হাজার। এ কমন হবে? দুমন দাম ষোলো। আর এইটা 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 চোদ্দো চোদ্দো। এটা কি, এটা এটা কোন প্রজাতির গরু? লাল রাজস্থান গরু। রাজস্থান গরু, ঠিকঠাক বলছো তো? তুমি কিন্তু যদি ঠিক বলো তাহলে ঠিক হবে কিন্তু। আর এটা এটা এসব একই জাতি করু কি? একই জাতি করু, সব রাজস্থান লাল গরু। আচ্ছা দামগুলো হবে কি বলো? ওটা তো চোদ্দো বললে, এর দাম কি? এর দাম কি? এইটা 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 এটা পনেরো। পনেরো। আর এইটা এইটা? ওটা আঠেরো। এটা আঠেরো। দেখ বন্ধুরা এখানে চারটে গরুর দাম আমি তোমাদের দেখালাম, চোদ্দো পনেরো আঠেরো। আর এই একটা যে দুধের গরু, এই সাদাটা 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 দুধের গরু। ওটা মোট তাহলে তোমার তাহলে পাঁচটা গরু? পাঁচটা। এটা দুধের গরু। ওটা দুধ দেয়? বাছুর আছে? বাছুর আছে? বাছুর নেই। মোট তাহলে তোমার তাহলে পাঁচটা গরু? পাঁচটা। আচ্ছা বন্ধুরা পাঁচটা গরু দাদা এখানে নিয়ে এসছে। আচ্ছা দাম যা চাইছো কি ওর থেকে কম হবে না? ও একই দাম। একই দাম কেন? আজকে বাজার কি গরুর দাম কি চড়া না মরা? বাজারে চড়া আছে। আর ধরো তুমি এই যে গরুটা দেখালে আমার প্রথমবার, এইটা এটা কমন হয় বললে, দুমন বললে তো, এর দাম কত চেয়েছ? ষোলো হাজার। ষোলো হাজার। যাই হোক বন্ধুরা এই গরুর দাম ষোলো হাজার বলছে, হবে দুমন। এটা গাই তো নেই এড়ে? গাই। আচ্ছা গাই, দেখতে পাচ্ছ এটা গাই, দুমন হবে, ষোলো হাজার টাকা দাম চাইছে। আচ্ছা কাস্টমারের দাম কি দিয়ে গেছে? তুমি তো দাম তো ষোলো হাজার টাকা চেয়েছো। পনেরো সাড়ে পনেরো। ও আচ্ছা কাস্টমার পনেরো সাড়ে পনেরো বলছে। আচ্ছা বন্ধুরা এটা ষোলো বলেছে এবং কাস্টমাররা চোদ্দো পনেরো বলছে, সাড়ে পনেরো, পনেরো সাড়ে পনেরো। আচ্ছা ষোলো বলেছে, পনেরো সাড়ে পনেরো বলছে, তা তুমি দাও না? লস বলছে বন্ধুরা, লস তাও লস। আর বাজারে একটু চড়া আছে দেখতে পাচ্ছ, সব দিশি গরু একটু বাজার খারাপ আছে। তুমি কোথেকে এসছো এই হাটে একটু বলো? হ্যাঁ কোন থানা? ওটা বিষ্ণুপুর থানা, মানে আমতলা বারেপুর বিষ্ণুপুর থানা। আচ্ছা দাদা এই পাঁচটা গরু নিয়ে এসছে, আমার দিকে চাও। মোট তাহলে একটাও গরু এখন বিক্রি হয়নি? দুটো বিক্রি করেছো, পাঁচটা মোটা আছে, তাই তো? মানে দুটো বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা দেখালাম আজকে হাটের গরুর দাম এই চলছে। আর আমি আরও কিছু দেখাবো, ভিডিওটি এখান থেকে শুরু করলাম। দেখছি আরও হাটের ভিতরে কি আছে, এই হাট দেখতে পাচ্ছ, আরও আমি দেখানোর চেষ্টা করব, হাটের ভিতরে ঢুকবো, দেখাবো যে আরও কি গরুর দাম দক্ষিণে হাটের ভিতরে চলছে। অবশ্যই সেই তথ্য আমি তোমার সামনে তুলে ধরবো। আচ্ছা বন্ধুরা আমি তোমাদের, আমি যে এখন যে হাটে আছি এই হাটের নামটা আমি দাদাকে জিজ্ঞাসা করবো। দাদা এই হাটের নামটা কি বলবেন? জয়নগর। জয়নগর গড়ের হাট, মানে জয়নগর এখানে একটা দক্ষিণ বারাসত প্ল্যাটফর্ম আছে। আচ্ছা জয়নগর দক্ষিণ বারাসত গড়ের হাট হাটের নাম। আচ্ছা এই হাট কখন থেকে শুরু হয়? ভোর চারটে থেকে। ভোর চারটে থেকে আর শেষ হয়? সন্ধ্যে পাঁচটা। সন্ধ্যে পাঁচটায়। এই হাট সপ্তাহে কদিন হয়? সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন। আচ্ছা যারা এই হাটে গরু কিনতে আসছে বা ভিডিও দেখে হয়তো গরু তারা কেনার জন্য এই হাটে আসছে, তাদের জন্য কি বলবেন? এই হাটের গরুর দাম দক্ষিণেভাবে বলুন, যে হাটে সবসময় কি গরুর দাম একই যায় না না কম বেশি আছে? কম বেশি আছে। আজকে হাটের দাম, আজকে হাটে গরু আচ্ছা নর্মাল। যাই বন্ধুরা এবার দেখাবো আরও কিছু গরু হাটের মধ্যে, আমি ঢুকবো অবশ্যই তোমাদের তুলে দেখানোর চেষ্টা করবো যে ভিডিওর মাধ্যমে কেমন গরুর দাম চলছে। প্রিয় বন্ধুরা কিছু আমি গরুর দাম তোমাদের দেখালাম সরাসরি এই ভিডিওর মাধ্যমে, আর এখন আমি হাটের ভিতরে আছি দেখতে পাচ্ছ। আর আমি আরও কিছু গরুর দাম দক্ষিণা নিয়ে এই ভিডিওর মধ্যে দাম দক্ষিণা তুলে ধরবো, অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থাকো।
দেখি আজকে হাটে গরুর দাম কেমন চলছে, বিশেষ করে ডিসেম্বরের শেষের দিকে। আমি সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর হাটের বন্ধুরা দেখতে পাচ্ছ এই অবস্থা। দেখা যাক আমি আরও কিছু গরুর দাম দক্ষিণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তোমাদের দেখাবো কেমন গরুর দাম আজকে হাটে চলছে। আর বন্ধুরা আমি এখন যে হাটে আছি, এখানে যে হাটের ভিডিওটি করছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর দক্ষিণ বারাসাত গোড়ের হাট, এই গরু হাটার নাম। এবং দক্ষিণ বারাসাত থেকে পূর্ব দিকে পড়বে এই গরু হাটটি। দেখতে পাচ্ছ সব দিশি গরু দেখাচ্ছি আমি, আর দেখানোর চেষ্টা করব গরুর দাম দক্ষিণা কেমন চলছে। প্রিয় বন্ধুরা একটি বাছুর আমি দেখাবো, লাল কালার বাছুর, এই চাচার বাছুর। চাচা ভালো আছো? এর কি দাম চাইছো? এটার কি দাম চাইছো? এই তোমার এইটা 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 চোদ্দ। এটা বাছুর? এটা কোন প্রজাতির বাছুর? এড়ে বাছুর। ক দাঁত হয়েছে? এখন দাঁতে নেই। ক দাম বললে? চোদ্দ। একটু 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 হালকা করে গোটা ঘোরাও। আচ্ছা কমজম কি হবে? কমজম কি হবে বলো 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 কি বলছো বলো, কমজম কি হবে? সাড়ে তেরো। আচ্ছা চোদ্দ দাম বলেছে, সাড়ে তেরো হলে দেবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বাছুর, এখন দাঁত হয়নি বলছে। কটা নিয়ে এসছো? একটা? আচ্ছা একটা নিয়ে এসছে। চোদ্দ হাজার টাকা দাম চেয়েছে এবং পাঁচশো টাকা কম বেশি হলে দিয়ে দেবে, মানে সাড়ে তেরো বলছে। বন্ধুরা আরও কিছু গরু আমি ভিডিও দেখাবো, দেখছি তোমাদের দেখাবো। প্রিয় বন্ধুরা এখানে একটি ছোট ভাই গরু নিয়ে এসছে, এই দিয়ে গরুটা দেখতে পাচ্ছ। ভাই তোমার গরু, তোর নাম কি? আই এম শেখ। এ কী দাম আছে এটার? কী দাম? দশ। সে বন্ধু দেখতে পাচ্ছ এই ছোটো ভাই গরুটা নিয়ে এসছে, দাম চাইছে দশ হাজার টাকা। একটু গোটা ঘোরা, গোটা ঘোরা ঘোরাও, ভালো করে ঘোরাও, ভালো করে ঘোরাও। যাক দশ হাজার টাকা দাম চাইছে। কমজম কি হবে? নয়। যাই বন্ধুরা দশ দাম চেয়েছে। গাই গরু তো, গাই গরু, গরুটা মন দিয়ে হবে এবং দশ হাজার টাকা দাম চেয়েছে, নয় হাজার টাকা হলে দিয়ে দেবে বলছে ভাই। সুন্দর একটি লাল গরু দেখতে পাচ্ছ, আর আমি আরও কিছু গরুর ভিডিও দেখাবো বন্ধুরা, চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি খুব সুন্দর, খুব সুন্দর একটি গরু। ভাই তোমার গরু কি দাম আছে? এর কি কি দাম আছে? আঠাশ। আঠাশ হাজার টাকা। একটু গোটা খুলে দেখাবে? দেখো দেখে গোটা খুলে। বন্ধুরা গরুটি খুলে আমি দেখাতে বলছি, দেখছি গরুটা খুলে দেখা। এটা কোন প্রজাতির গরু? এটা পাঞ্জাব খাটালের গরু আছে। খাটালের? কমজম কি হবে? ওই মোটামুটি আগে বায়ার খারাপ আছে, পঁচিশ হলেই হবে। পঁচিশ? হ্যাঁ পঁচিশ। কমন হবে এটা? ও গরু হবে সাড়ে তিন মণ। সাড়ে তিন মণ? একদম একের। আচ্ছা এই সাড়ে তিন মণ বলছে এটা, পঁচিশ হাজার টাকা হলে দিয়ে দেবে। দেখো দেখতে পাচ্ছ গরুটা, ওতে কম হবে না? তুমি গরু কটা নিয়ে এসেছিলে? দশটা। আছে কটা? বাড়ির গরু নাকি কেনা গরু? কেনা গরু। কমজম হবে না? যাই হোক দেখালাম গরুটা আমি। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা কেউ যদি গরু কিনতে আসে, তোমার নাম্বার মুখস্থ আছে? ওর নাম্বারটা বলো। ছিয়াশি সাঁইত্রিশ ডবল শূন্য ডবল সেভেন একানব্বই। আচ্ছা যে সমস্ত ভাইরা হাটে গরু কিনতে আসবেন, আমি এই দাদার নাম্বার দিয়ে দিলাম, অবশ্যই এই নাম্বারে তোমার যোগাযোগ করবেন। দাদা সবসময় হাটে গরু বেচে কেনা করে, বড় ব্যবসায়ী। আর একটা একটা আছে বললে? আরও দেখছি কি, আরও হয়তো পাশে দিশি গরু আছে,
চাচা তোমার গরু কোনটা? এই তো অরিজিনাল দেশি গরু তো? হ্যাঁ ইয়ে আপনার আপনার বাড়ির গরু না কেনা গরু? এই গরু বাড়ির গরু, বাড়ির গরু না হয় কি কি দাম আছে? কি দাম আছে বলো? এটা হ্যাঁ সাড়ে তেরো। হ্যাঁ আচ্ছা এটা কমন হবে? এটা আছে দেড় মন আছে। দেড় মন? হ্যাঁ। আচ্ছা ঝাড়া এই ধরো আঁকিকার করছে বা তোমার জলসা দিচ্ছে এবং বাড়িতে মিলা দিচ্ছে, হ্যাঁ মানে তারা বেশিরভাগ বলছে যে পাকা গরু কিনতে চাইছে। হ্যাঁ পাকা, এটা পাকা গরু? হ্যাঁ মানে এটা পাকা দিশি গরু তাই তো? একদম পাকা গরু। আচ্ছা করে আচ্ছা গোটা দেখাচ্ছি। আচ্ছা এটা বন্ধুরা অরিজিনাল পাকা দিশি গরু, দেখে না তোমরা যারা বাড়িতে বিভিন্ন রকমের কাজ করতে চাও, হয়তো মিলাদ বা মছুর মানি যে কোনো অনুষ্ঠানে কাজ করতে গেলে অবশ্যই এরকম গরু দেখে কিনবেন। দাম কত বললে? সাড়ে তেরো। হ্যাঁ হবে কত বলো? তেরো হবে। তেরো? হ্যাঁ। আজকে আজকে হাটে গরুর দাম কেমন চলছে বলুন দেখি? আজকে তো নরমাল আগে হাট, মানে গরুর দাম খুব কম। আজকে তুমি কটা নিয়ে এসেছিলে? আটটা নিয়ে এসেছিল, একটাই আছে। আমি আরো গরু কিছু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকে হাটে গরুর দাম বলছে একটু কম চলছে, আর আমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি গরুর দাম দক্ষিণা এবং পাকা গরু দিশি গরু সমস্ত রকমের গরুর দাম দক্ষিণা নিয়ে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা অবশ্যই তোমরা এই হাটে যদি আসতে চান, অবশ্যই গরু কিনতে যারা চান দিশি গরু, অবশ্যই আমি এইসব দাদাদের নাম্বার দিয়ে দেবো যারা গরুর মালিক, এখানে গরু কেনা বেচা করছে, অবশ্যই নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছি আর হাটে অনেক গরু, অনেক ক্রেতাও আছে, আমি চেষ্টা করবো আরও কিছু গরুর দাম দক্ষিণা তুলে ধরার জন্য। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। আর বন্ধুরা আমাকে তোমরা অনেকজন কমেন্ট করছো যে পাঞ্জাব হরিয়ানা বাছুরের ভিডিও করে দেখাও। বন্ধুরা পাঞ্জাব হরিয়ানা বাছুরের ভিডিও করতে পাচ্ছি না এই কারণে যে হাটে পাঞ্জাবের বাছুর আসছে না, যার কারণে আমি ভিডিও করতে পাচ্ছি না। অবশ্যই হাটে এলে আমি অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। প্রিয় বন্ধুরা আমি একটি গরু দেখাবো, অরিজিনাল দিশি পাকা গরু, অরিজিনাল দিশি পাকা গরু দেখতে পাচ্ছ আমার সামনে এইটা, এবং এর দাম কি চাই আমি জিজ্ঞাসা করছি। দাদা আপনার গরু তো কি দাম আছে এটার? পনেরো। একটু গরু একটু হালকা করে দেখি, একটু ঘোরাও দেখি, দাদাকে ঘুরে ঘোরাতে বলছি, দেখছি কি দাম। দাম চাইছে পনেরো হাজার টাকা। এ দিশি গরু তো এটা? মানে দিশি এটা মানে তোমার পাকা গরু তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখে তো মনে হচ্ছে দিশি পাকা গরু। দাম পনেরো? আচ্ছা কমন হবে? মানে খালি গোশ সত্তর কেজি, আর হাড়ের মাংস ধরলে দুমন কমজম কি হবে? আচ্ছা দুমন হবে গরুটা, পুরো অরিজিনাল পাকা দিশি গরু, আমি দেখাচ্ছি ভালো করে। আর পনেরো হাজার টাকা দাম চাইছে বন্ধুরা। ওই রকম অরিজিনাল দিশি গরু তোমরা যারা খুঁজছো বা কেনার জন্য ইচ্ছুক বাড়িতে অনেক কাজের জন্য, অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার গোড়ের হাটে আসবে, অবশ্যই দক্ষিণ বারাসত থেকে পূর্ব দিকে পড়বে এই গোড়ের হাটটি। আর এই দাদার গরু দাম চাইছে পনেরো। কমজম কি আছে শুনি দাদা? আচ্ছা কমজম আমার বলতে বলছে দশে হবে? আচ্ছা দশে দেবে না, যাই হোক দিশি গরু একটু দাম বেশি হয় আর পাকা গরু। আর বন্ধুরা এখন হাটে অনেক কাস্টমার আছে, এখন সাড়ে নটা বাজে। যাই হোক বন্ধুরা পনেরো হাজার টাকা বলেছে, উনি চোদ্দো হাজার টাকা কমে দেবে না। দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর পাকা গরু। বন্ধুরা আজকে হাটে আমার সামনে যে গরু দেখতে পাচ্ছ এরকম গরু, এসব হচ্ছে দিশি পাকা গরু। আর এরকম গরু আজকে হাটে দাম চলছে বারো হাজার থেকে তেরো হাজার টাকা দাম চলছে, এবং দুমন করে হবে দেখতে পাচ্ছ, বারো থেকে তেরো হাজার টাকা দাম চলছে আজকে হাটে এসব দিশি গরু। আজকে হাটের দাম দিশি পাকা গরু। যেমন বন্ধুরা এই গরুটিও বারো থেকে চোদ্দো হাজার টাকা দাম আছে, সব দিশি গরু, সুন্দর দেখতে পাচ্ছ দিশি ছোট গরু, যে বারো থেকে চোদ্দো হাজার টাকা দাম আছে আজকে হাটের দাম চলছে। বন্ধুরা আমার সামনে যে সাদা গরু দেখছো সামনে, এই গরু চোদ্দো থেকে পনেরো হাজার টাকা তোমরা হাটে পেয়ে যাবে।
এরকম গরু হাটে 14-15 হাজার টাকা পেয়ে যাবে তোমরা। আর বন্ধুরা আমার সামনে যেসব গরুগুলো দেখতে পাচ্ছি খুব স্বাস্থ্যবান গরু, আর এইসব গরু আজকে হাটে দাম রেখেছে 24-26 হাজার টাকার ভিতরে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এসব গরুগুলো 24-26 হাজার টাকার মতো তোমরা পেয়ে যাবে হাটে এলে। আজকে হাটে এই গরুর এই দাম চলছে বন্ধুরা, তোমার দেখানোর সরাসরি চেষ্টা করছি আমি। আর ভিডিওটি যেখানে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। খুব সুন্দর সুন্দর গরু বন্ধুরা দেখতে পাচ্ছ। আর বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা আর দক্ষিণ বারাসাত এই গড়ে হাটে তোমরা এলে এখানে অনেক রকম তোমরা গরু পেয়ে যাবে, দেশি, হ্যাঁ তোমার কান বড় এবং সমস্ত রকমের প্রজাতির গরু পেয়ে যাবেন এখানে। আর বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, এর পরের ভিডিওতে একটি খুব সুন্দর বড় গরুর ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, অবশ্যই তোমরা দেখবেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। আর যে সমস্ত বন্ধুরা ভারত থেকে দেখছেন, বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে এবং সৌদি আরব কাতার কুয়েত থেকে প্রবাসী ভাইরাও দেখছেন আমার এই ভিডিও, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি এখানে শেষ করছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।